কে হাওয়া লাগিয়ে হাঁটা কতটা পথ, হেঁটেছি গন্তব্যহীন চেনায় শহরের গলি। তোদের মাঝে যখন থাকি আমি পৃথিবী তখন আপন লাগে, তোরা ভুলে যাস না কখনো আমাদের বন্ধুত্ব রঙিন কোনো ঘুড়ির মতো। চেনা শহরে প্রতিটি দেয়ালে বুকে চাপা অভিমান, তাও প্রতি প্রহরে চোখে স্বপ্ন নিয়ে বেঁচে থাকার গান। খুব বেশি না বোঝা আমার জীবনে কিছু বন্ধু নিয়ে, রাতের পরে দিন দিনের পরে রাত এই অভিযান। সন্ধ্যা নামার আগে ঘামে ভেজা শরীরে বাড়ি ফেরার তারা, আমার শহুরে জীবনের গল্প লেখে যারা, তোদের বলি আমার ক্লান্ত বিকেল, বুকে হাওয়া লাগিয়ে হাঁটা কতটা পথ, হেঁটেছি গন্তব্যহীন চেনায় শহরের গলি। তোদের মাঝে যখন থাকি আমি পৃথিবী তখন আপন লাগে, তোরা ভুলে যাস না কখনো আমাদের বন্ধুত্ব রঙিন কোনো ঘুড়ির মতো। بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير إن بطش ربك لشديد إنه هو يبدي ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد. هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد অর্থাৎ সকল ধর্মগুলো বাদ দিয়ে তুমি আমার স্মরণ, আমি তোমাকে সকল পাপ হইতে মুক্ত করিব। বিদায় মাহাত্ম্য।
ओम गंगा गीता च सावित्री सीता सत्ता पतिव्रता ब्रह्म बोली ब्रह्म विद्या कृष्ण का मुक्ति गिरणी और जो मात्र चिदानंदा भवोग्नि ग्रांति नाशिनी विदोत्रयी कारणा का सत्ता को ज्ञान मुझे ओम शांति ओम शांति ओम शांति पृथ्वी सकल दानी शुभ বিদায় কথাটি মাত্র তিনটি অক্ষরের হলেও অত্যন্ত ভারী এবং বিদায় বিদায় আজকের অনুষ্ঠান আজকে অনুষ্ঠানে উপস্থিত আমার সহকর্মী বৃন্দ এবং আজকে যাদের জন্য আয়োজন সেই পরীক্ষার্থী ছাত্রছাত্রী বৃন্দ এবং একদশ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ আসসালামু আলাইকুম আমি প্রথমেই আমাদের শিক্ষক মন্ডলী যারা আছেন তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমাদের কয়েকদিন আগের একটা মিটিং এ আমাদের ডিসিশন ছিল যে আমরা 15 অথবা 16 তারিখ তোমাদের অনুষ্ঠান করব কিন্তু সেই পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের প্রতিনিধিরা যখন আমাদের কাছে আসছে তারা আমাদেরকে বোঝাতে সক্ষম হয়েছে যে 14 তারিখ থেকে তারা একটা সরকারি চাকরির পরীক্ষায় ব্যস্ত থাকবে 20 তারিখ পর্যন্ত অর্থাৎ তারা দাবি করছে অনুষ্ঠানটা 13 তারিখ করার জন্য এই জন্য আমি সকলের সাথে আলোচনা করতে পারি নাই তাৎক্ষণিক যারা উপস্থিত ছিল তাদের সাথে আলোচনা করে আজকে আমি অনুষ্ঠান নির্ধারণ করেছি তৃতীয় হলো যারা ছাত্রছাত্রী বিদায়ী তারা সকলে আজকে মিলিত হবে এবং একটু আনন্দ ফুর্তির মাধ্যমে আজকের দিনটা তারা অতিবাহিত করবে এই দাবি অনেক কয়েকদিন আগ থেকে তাদের ছিল এরপরে আমরা তারা কি কি অনুষ্ঠান করবে এ নিয়ে আলোচনা করেছি তোমরা একটা লিখিত দিয়েছো কোরআন তেলাওয়াত গীতা পাঠ কবিতা আবৃত্তি দেশাত্মবোধক গান আর একটা আছে সেটি নৃত্য সেই সম্পর্কে আমি বলি যে এখন কোভিড-19 চলতেছে এখনো আমাদের চলাফেরা সবকিছু অনুষ্ঠানাদির মধ্যে সীমাবদ্ধতা আমাদের আছে আমাদের যদি পারমিশন দিতে যেতাম তাহলে কিন্তু এই পারমিশন আমাদেরকে দিত না তারপরেও তোমাদের দাবির মুখে কিন্তু আমরা অনুষ্ঠান তোমাদের দাবি আমাদের 2 বছরের তোমরা লেখাপড়া করছো তার শেষ প্রান্তে তোমরা এসেছো আমাদের কাছে এই জন্য আমরা দাবিটুকু মেনে নিয়েছি কিন্তু কোন রকমের কোনো অশালীন কর্মকাণ্ড এখানে কিন্তু করা যাবে না আমাদের কলেজ গভর্নিং বডি আছে তোমরা যখন কালকে গেট থেকে বক্স নিয়ে ঢুকছো তখনই আমাকে একটা গভর্নিং বডি সম্পর্ক করছে যে অশালীন কোনো কর্মকাণ্ড যেন না হয় অর্থাৎ তোমাদের প্রতি আমার নির্দেশনা হলো শিক্ষক মহোদয়রা সকলেই থাকবে কোনো রকমেরই নিজেদের চলাফেরার মধ্যে আচরণ ভঙ্গির মধ্যে কোন রকমেরই অশালীন কোন কর্মকাণ্ড থাকবে না অনুষ্ঠানের মধ্যেও থাকবে না আর পরীক্ষার বিষয় হলো একটা পরীক্ষা কন্ট্রাক্ট করে কিন্তু বাংলাদেশ সরকার তার যে সংস্থা সমূহ আছে জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে কিন্তু তোমাদের ধরে নিতে হবে যে পরীক্ষা পরীক্ষার মতো হবে এই যে তোমাদের ব্রেইনে সিটিং দিতে হবে শুধু তোমরা ভালো ইউনিভার্সিটিতে মেডিকেলে বুয়েটে তোমরা চেষ্টা করবে এবং অনেকে ইনশাআল্লাহ সফল কাম হতে পারবে আমার বিশ্বাস আছে এজন্য দেখবা আসসালামু আলাইকুম স্যার বলছে তোমরা যে লেখাপড়া করছো তার চেয়ে বেশি লেখাপড়া করতে হবে ভর্তিযুদ্ধে দেখবা তোমরা তখন অনেকে আফসোস করবা যে আরেকটু যদি বেশি পড়াশোনা করতাম সারদের কথা শুনতাম তাহলে আরেকটু ভালো করতে পারতাম মানুষ শক্তি ভাগ্য নিয়ে পৃথিবীতে আসে যার ভাগ্যে যেখানে আসে সে ভর্তি হবে
আমরা দোয়া করি যে তোমরা অনেক মেডিকেল বুয়েট ইত্যাদি ঢাকা ইউনিভার্সিটি বড় বড় প্রতিষ্ঠানে ভর্তি হও। আর আমাদের কলেজের ভর্তির তোমার খেয়াল রাখবে, আমাদের ডিগ্রি আছে, কয়েকটা বিষয় অনার্স আছে, এই আমরা তোমাদের জন্য দোয়া করি। এবং পরাক্রান্ত হৃদয় প্রয়োজন নাই, তোমাদের ভবিষ্যৎ জীবনে উজ্জ্বল কামনা করি। আমি একটা কথা কিন্তু সবসময় বলি যে আমি যেরকম আমার থেকে যে শাখা প্রশাখা আসবে সেও কিন্তু সেরকমই হবে। কোরআনের একটা উসুল আছে, কুল্লু শাইই ইয়াজিলা আসলি, প্রত্যেক বস্তু তার মূলের দিকে ধাবিত হয়। অতএব মানুষের নীতি নৈতিকতা উত্তম আদর্শ এইটা প্রত্যেকের মানুষের অর্জন করা উচিত। এই নীতি নৈতিকতা এবং একজন মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য কিন্তু আমাদের এই শ্রেণীভিত্তিক লেখাপড়া এটা তোমার স্বীকার করতে হবে। কিন্তু আমরা দুর্ভাগ্যের বিষয় আমরা অনেকেই আমাদের এই স্কিল থেকে আমরা পিছিয়ে পড়ি, মানুষের মতো মানুষ হতে পারি না। আর মানুষের মতো মানুষ অবশ্যই হতে হবে, একটু করেই তোমরা উন্নতি করতে পারবে। জীবন চাহানের এমন একটা পজিশন তোমাদের আসবে, তখন আত্মবিলাপ আসবে যে আমি আর একটু ভালো নীতি আদর্শ আমার শিক্ষা করা উচিত ছিল। অতএব আমি কথা বাড়াবো না, তোমরা স্বাধীনভাবে আমরা উপস্থিত থাকবো। এই দেওয়ার পরে তোমরা তোমাদের অনুষ্ঠান সুন্দরভাবে পরিচালনা করবে, যথেষ্ট দরিদ্র সহকারে সমস্ত পরিবেশ ঠিক রেখে এবং সামাজিক দূরত্ব আছে, করোনার যে সমস্ত নির্দেশিকা আছে সেগুলো পালন করতে হবে। আমি দোয়া করি, আমাদের স্যারেরা সকলে তোমাদের জন্য দোয়া করে, তোমাদের জন্য আমাদের অন্তরে আছে ভালোবাসা, তোমাদের জন্য আমাদের অন্তরের ভিতরে আছে মহব্বত, আছে দোয়া, আছে আন্তরিকতা, আছে মায়া মমতার বন্ধনে তোমাদেরকে আমরা আবদ্ধ করে রেখেছিলাম 40 বছর। এই ভালোবাসা, এই মায়া, এই দোয়া, এই মমতাবোধ এটা তোমরা যদি জীবন যুদ্ধে সফলতার জন্য সারা জীবন জাগ্রত করে রাখো তাহলেই তোমরা সফলতা অর্জন করবে। তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আজকে দোয়া অনুষ্ঠানের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। সকলে আমার সাথে পড়বা, আমি যেটা পড়বো তোমরা নাও খাওয়াতে। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب يا رب العالمين পরবর্তীকালে আলো আসমান এবং জমিনের স্রষ্টা বিশ্ব ব্রহ্মাণ্ডের মহান প্রভু আল্লাহ তোমার দরবারে আমরা অত্র কলেজের এইচএসসি পরীক্ষায় অবতীর্ণ আমরা মনে করি, আমরা এই বিশ্বাস অন্তরে লালন করি, এই ইমান আমরা অন্তরে পোষণ করি যে সফলতার জন্যে তোমার সাহায্যই একমাত্র ভরসা। আমরা আমাদের প্রচেষ্টাই কেবল করতে পারি, এই প্রচেষ্টাকে সফলতা তার প্রান্তে পৌঁছার প্রতিষ্ঠানে পাঠিয়েছিল। এই প্রতিষ্ঠানে লেখাপড়া করে অধ্যয়ন করে আমরা প্রকৃত মানুষ তোমার কাছে ফরিয়াদ, আমরা যেন পিতামাতার মনের আকাঙ্ক্ষা, ভদ্রতা, নম্রতা, শিষ্টাচার, একজন প্রকৃত ছাত্রের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য নিয়ে যে আমরা আমাদের যে সমস্ত ছাত্রছাত্রী আমাদের রয়েছে তারা যেন পরীক্ষায় অংশগ্রহণ করে বিকাশ রহমান নাজিল করবো। রব্বুল আলামিন তোমার দোয়া, তোমার রহমত এই প্রত্যাশা নিয়ে আমরা তোমার কাছে হাত তুলেছি। আমাদের বোধ ও সালাম আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
জল ছবি রং মশাল স্কুল ছুটির হজমিরা রূপকথার পায়রাদের গল্প বল বন্ধু চল রামধনু ঝালমুড়ি হাফ টিকিট আপ পুলিশ বিটনুনার চুরমুরের গল্প বল বন্ধু চল বন্ধু চল রোদ্দুরে মন কেমন মাঠ জুড়ে খেলব আজ ওই ঘাসে তোর টিমে তোর পাশে জলপরীর গল্প বল বন্ধু চল সাপ লুডো চিত্রহার লোড শেয়ারিং শুকতারা পাঁচ শিখের দুঃখদের গল্প বল বন্ধু চল বন্ধু চল বলটা রে রাখবো হাত তোর কাঁধে গল্পেরা ওই ঘাসে তোর টিমে তোর পাশে করা সাইকেল রেসগুলো ছুটছে ব্যাক পাশে ধোঁয়া ধোঁয়া নৌকার ছাইগুলো উড়ছে এক পাশে ভাড়া করা সাইকেল রেসগুলো ছুটছে ব্যাক পাশে খালি গায়ে নৌকর ছাইগুলো উড়ছে এক পাশে সেলোফেনে মুড়ে রাখা রাং তারা সাদা কালো অ্যালবামে সন্ধ্যের আরতির শাঁখ বাজে বন্ধুর ডাক নামে বন্ধু চল বলটা দে রাখবো হাত তোর কাঁধে গল্পেরা টিমে তোর পাশে জল ছবি রং মশাল স্কুল ছুটির হজমিরা রূপকথার পায়রাদের গল্প বল বন্ধু চল রামধনু ঝালমুড়ি হাফ টিকিট পুলিশ বিটনুনার চুরমুরের গল্প বল
বন্ধু চল, বন্ধু চল, বলটা দে, রাখবো হাত তোর কাঁধে, গল্পেরা ওই ঘাসে তোর টিমে তোর পাশে, জল ছবি রং মশা, স্কুল ছুটির হোলি মিলা, রূপকথার বাইরাদের গল্প বল বন্ধু চল, রাম ধনু ঝালমুড়ি হাতে কি বন্ধু চল, রোদ্দুরে মন কেমন মাঠ জুড়ে, খেলবো আর ওই ঘাসে তোর টিমে তোর পাশে, তোর পাশে তোর পাশে। স্কুল ফাংশনে কোরাস গানে আমায় তোরা নিশনি, তোরা ছিলি পাজির পাজি আমি ভোলা ভোলা, অনেক সহ্য করেছি তোদের বন্ধু হবার জানা, ঝাপটা